আমাকে আত্মজন পরিবার থেকে কৃষ্ণ দাদা যে আছেন ও বলেছিলেন কি সংকেত ক্লাবে আমাকে ইনভাইট করা হয়েছে এই প্রদীপ জ্বালানোর জন্য, তাই আমাকে ডেকেছিলেন। আর আমি অনেক খুশি কি আমি এই দিক থেকে পা পেয়েছি, আর কি যে বলবো, আমি এক বছর পর হাঁটাচলা করতে পারছি, যে দুর্গা মায়ের ব্লেসিংস আছে, আর কি বলবো। আমার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম, সেকেন্ড ইয়ারের থার্ড এক্সাম ছিল, তো আমার ট্রেনটা অনেক লেট ছিল, আমি পরীক্ষার ওয়েট করছিলাম, তারপর ট্রেন আসলো, অনেক ভিড় ছিল, আমি ওঠার চেষ্টা করছিলাম, তাহলে আমার পাটা স্লিপ করে গেছিল। হ্যাঁ, দুটোই পা, একটা পা তো ওই দিকেই স্টেশন থেকেই, মানে স্টেশনতেই পড়ে গেছিলো, আর একটা পা মানে আমার হসপিটালে সার্জারি করে কেটে ফেলেছিলো। মানে অনেক ভালো, আমি বাংলা বলতে পারবো না, হিন্দিতে বলবো। আমি তো জানতাম না, আমাকে আত্মজন পরিবার থেকে কৃষ্ণ দাদা বলেছেন কি এইদিকে আর্টিফিশিয়াল লিম্বের ক্যাম্প লেগেছে, তো তুমি চলো আমি তোমাকে পা লাগিয়ে দেব। তারপর আমি এসলাম ওই দিনই, মানে মেজারমেন্টটা নিলো, ফিটিং করলো, ট্রায়াল করলো, সেম দিনই সব কিছু করে দিল, আর তারপর এখন প্র্যাকটিস চলছে, আমি চলার চেষ্টা করছি। হ্যাঁ, একটু মানে ব্যালেন্স পাচ্ছি না, যখন হবে তাহলে করতে পারবো। আর ক্যাম্প থেকে বলেছে কি তিন মাস পর আবার রেঞ্জার ফুটটা দিবে, এটা শুধু ট্রায়াল জন্য দিয়েছে, আর প্র্যাকটিস জন্য দিয়েছে, আর ভালো দিবে এরপর তিন মাস পর। আমি বৈদ্যবাটি কিশোরদা আমরা সাধারণত এই গাছের মধ্যেই কিশোরদার কাছে সংকেত বেঁচে থাকি। আমার নাম সুচন্দ্রা সামন্ত, আমার মূলত তমলুকেই বাড়ি, কিন্তু তমলুকেই প্রাইমারি স্কুল হারানোর স্কুলে পড়াশোনা করেছি, ওখানকার শিক্ষক দিদি বইরা খুব সাহায্য করেছে। তারপরে আমি মানে পারিবারিক দুর্বলতার জন্য, মানে পারিবারিক অসুবিধার জন্য আমরা হাউস চলে যাই মা বাড়িতে, মা বাড়ি নিবেদিতায় হলো আমি মাধ্যমিক পাস করি, তারপর এইচএস পাস করি ঘোষপুর হাই স্কুল থেকে। আমি 2023 ঘোষপুর হাই স্কুল থেকে পাস করে নিজের জন্য ট্রেনিং নিচ্ছিলাম, আকাশে চেষ্টা করছিলাম, তারপরে আমি হলো নিজে 2024 ক্র্যাক করি এবং আমি চান্স পাই তমলুক মেডিকেল কলেজে। খুব ভালো লেগেছে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এত সম্মান দেওয়া হবে, সমাজে অনেক অবহেলা, অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু এত লোক যে ভালো জানতাম না। আমি চাইবো যে কোনো মনে জেদ থাকা দরকার, চেষ্টা থাকা দরকার, আর যদি পরিবার সাথে থাকে কে কি বললো কে কি ভাবলো বলার ভাবা দরকার, লক্ষ্যে পৌঁছাতে হবে, আর আমি যেন পারি কিছু সাফল্য করতে শেষ পর্যন্ত। থ্যাংক ইউ। সুচন্দ্রা সামন্ত। হ্যাঁ, আজকে কোলাঘাট সংকেত এবং ছাত্র সংঘের 52তম বর্ষের শারদ উৎসব, যা মানব কল্যাণে বা জনকল্যাণে নিবেদিত, তার আজকে অঙ্গন উদ্বোধন হলো, উৎসব অঙ্গন উদ্বোধন করলেন সুচন্দ্রা সামন্ত, একটি বাচ্চা মেয়ে। তার বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে জন্মগত অবস্থা থেকেই দুরারোগ্য ব্যাধিতে খুব লড়াই করে এখনও পর্যন্ত বেঁচে আছে, ডাক্তার চিকিৎসার মাধ্যমেই তার বেঁচে থাকা। ভিন রাজ্যে প্রায় 9 বার তার অপারেশন হয়েছে,
ও ছোটবেলা থেকে ওর হাত পা সব বিকৃত ছিল, একটা বিশেষ খুব দুরারোগ্য ব্যাধি, বামনতা যেটা বলে। এবং পাড়ার আরও বিভিন্ন জায়গার নিত্য জীবনে সর্বক্ষেত্রে তার বেড়ে ওঠা লোকের তাচ্ছিল্য বিদ্রুপ নানা গঞ্জনার মধ্য দিয়ে। কিন্তু সে কঠোর অধ্যবসায় সাধনার মতো পড়াশোনাকে আগড়ে থেকে এই বৎসরই ডাক্তারি পরীক্ষায় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়াশোনার ছাড়পত্র পেয়েছে বা সুযোগ পেয়েছে তমলুক মেডিকেল কলেজে, এবং তার ক্লাস শুরু হয়েছে মাত্র 4 দিন আগে। এই ধরনের একজন অনন্যা দুর্গা আমাদের কাছে, তাকে আমরা আলোকিত করেছি, তাকে দিয়ে প্রজ্বলিত করেছি উৎসব অঙ্গনের, একটাই কারণ এরকম সমস্যা নিয়ে এরকম যন্ত্রণা নিয়ে আজকের সমাজে অনেক ছেলেমেয়েরা বেঁচে আছে, তারা যাতে লড়াই করতে প্রেরণা পায়। তার সঙ্গে ছিল বিজয় খাড়া। বিজয় খাড়া একজন স্থানীয় মানুষ, জন্ম থেকেই হুইল চেয়ার সর্বস্ব তার জীবন, কিন্তু তার মধ্যে থেকেই তার প্রতিভার গুণে সে এখন দক্ষ চিত্রশিল্পী, সেও ছবি আঁকছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও এসেছেন পশ্চিম বর্ধমান থেকে একজন ছাত্রী, বাইক দুর্ঘটনায় তার পা বাদ গেছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটির সুনিতা ভার্মা, রেল দুর্ঘটনায় কলেজ পড়ুয়া তার 2টি পাই বাদ গেছে 1 বছর আগে। এর মাধ্যমে আমরা পথ নিরাপত্তার বার্তা দিতে চাই। উল্লেখ্য বিষয়, এই কোলাঘাট এলাকাতেই গত 3 বছরে 32 জন বাইক দুর্ঘটনায় মারা গেছেন, আমাদেরকে বিচলিত করেছে, আমরা খুব উদ্বিগ্ন। এই পুজোর সময় অগণিত মানুষ রাস্তায় বেরোয়, তাদেরকে এই বার্তা দিতে চাই, সচেতনতা সতর্কতা। এইভাবেই উদ্বোধন হলো, আর এবছর প্রতিমা হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কোনো রকম কোনো ক্ষতিকারক বা অপচনশীল দ্রব্য ব্যবহার করা হয়নি। দর্মা, বেতের কুলো, তারপর হচ্ছে বেতের চুবড়ি, এমনি সাদা এমনি সুতির কাপড়, এইসবের মাধ্যমে প্রাঙ্গণ সাজিয়ে সেজে উঠেছে। মাটির ভাঁড় কোনো রকম কোনো ইয়ে করা হয়নি। তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই 52তম বর্ষে কোলাঘাটের শারদোৎসব, প্রত্যেকটা উৎসব প্রত্যেকটা অঙ্গন ভরে উঠুক আনন্দে, তার সাথে আমাদের অঙ্গনেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি। হ্যাঁ, না ফুলে দেওয়া হয়নি, অঙ্গন উদ্বোধন হয়েছে, এরপর অফিসিয়ালভাবে মূর্তি উদ্বোধন হবে আগামীকাল, তারপরে খুলে দেওয়া হবে। হ্যাঁ, তবে বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে এই অঙ্গনে। আমি অসীম দাস, এই সংকেত এবং ছাত্র সংঘ দুর্গাপুজো কমিটির একজন। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ।